আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি। এই অধ্যায়ের প্রাথমিক আলোচনা আমরা শুরু করব। এই অধ্যায় থেকে আমাদের আলোচনা শুরু করতে হলে প্রথমে আমাদের এই অধ্যায়ের কী কী সূত্র আমরা ব্যবহার করব বা আছে, সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদিও এই সূত্রগুলো ইতিমধ্যে আমরা অষ্টম শ্রেণীতে অধিকাংশই আলোচনা হয়েছে, তবু আমরা রিভিউ করছি। আমরা প্রথমে কি করেছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এগুলো আমাদের মুখস্থ, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। পরবর্তী কি পেয়ে যাই, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে কি পেয়েছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এই সূত্রগুলো আমরা পেয়েছি। এখন এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত বের করার চেষ্টা করব। আমরা এখান থেকে অনুসিদ্ধান্তগুলো বের করি আস্তে আস্তে। প্রথমে আমরা এখান থেকে চলে যাই। যদি আমি এই পাশে দেখো, আমার এই টুয়েলভটা এখানে নিয়ে আসি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু কি থাকে, এই পাশে পড়ে আছে ডান পাশে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি একসাথে এটা লিখি তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা আমরা একটু লিখে নিতেছি, এখান থেকে আমরা একটু দেখে নিই। অর্থাৎ কি পেয়ে গেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি হোল স্কোয়ার আর এটুটা হচ্ছে মাইনাস টু এ বি। এটা হলো অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত কি এক। আরও চলে যায়, এখান থেকে চলে যায়, তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু অনুরূপভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটা কোথায় চলে গেছে, বামে, বা এখানে আমরা একসাথে উল্টে দিয়েছি, তাহলে মাইনাসটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এইভাবে আমরা কি এই দুটো অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম। এখন দেখো আরেকটা আমরা যদি পেয়ে যাই, এ প্লাস বি হোল স্কোয়ারের এই অনুসিদ্ধান্তটা যদি আমরা আরেকটু পেয়ে যাই এখান থেকে, এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা এখান থেকে চলে যাই অনুসিদ্ধান্ত, আমরা একটা তিন অনুসিদ্ধান্ত তৈরি করতেছি। দেখো এখানে কি আছে, এ প্লাস বি আমরা এর পাশে তৈরি করি, ওখানে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার। এখন আমি কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার, যদি আমি কি কাজ করি একটু দেখি, আমরা মাইনাস ফোর এ বি, উভয়পক্ষে আমি কি করলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস কি ফোর এ বি, এই কাজটা করলাম উভয়পক্ষে, আমি যদি এটা নেই, অর্থাৎ আমার প্রমাণ করা এটা, তাহলে আমি কি পেয়ে যাই, এ স্কোয়ার এখানে যোগ বিয়োগ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি পেয়ে গেছি, এস এ মাইনাস বি কি হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি আমি আরেকটা লিখি, সুতরাং কি পেয়ে গেলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার
a minus b whole square equal to की पहले से a plus b whole square a plus b whole square minus की 4 a b अनुरूप भावे हमरा जो दे minus टा दे ऐकने जो दे minus दे ताहोले देखो की होए minus ताहोले ऐटा की होएगा से minus ताहोले हमें ऐकने जो दे plus जो कोरी ऐटा की होएगा सब अधेर minus अमें जो दे ऐकने plus जो कोरी তাহলে কি হয়ে যায় যোগ বিয়োগে প্লাস তাহলে কি হয়ে যায় প্লাস অর্থাৎ আমি চতুর্থ আরেকটা কি পেয়ে গেলাম a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab 4ab এই ভাবে আমরা আরো কি করতে পারি সূত্র পেতে পারি আমরা অনুসিদ্ধান্তে চার পর্যন্ত চলে গেলাম আমরা আরো অনুসিদ্ধান্তে চলে যাই আরো যদি আমরা যাই তাহলে আমরা দেখি আমরা এখান থেকে চার পর্যন্ত আমরা এটা আমরা মুছে দেই এটা আমরা মুছে আমরা আরেকটু চলে যাই এখন যদি আমি 1 আর 2 যোগ করি এই দুটা যদি যোগ করি কি পেয়ে যাই a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি পেয়ে যাই এটুক আমি যদি যোগ করি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার b স্কয়ার আমি একটু তেজসা করে লিখে ফেলি প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার যোগ করে দিলাম তাহলে কি পেয়ে গেলাম আমরা দেখি 2ice a স্কয়ার এটা এটা চলে গেছে প্লাস 2ice b স্কয়ার তো এখান থেকে যদি আমি 2 কমন নেই কি পেয়ে গেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে আমি সুতরাং এখন দেখো সুতরাং কি পেয়ে গেছি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার আমরা এটাকে লিখি বইয়ের এটা বইয়ের সিরিয়াল না এটা আমার সিরিয়াল আমরা তাহলে এটা কি লিখতে পারি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আমরা আরেকটি সূত্র তৈরি করি এখন এই 2টা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কি হয়ে যায় এই 2টা যদি এখানে আসে এটা আমরা এটা লিখলাম a প্লাস b হোল স্কয়ার প্লাস সরি এটা আমার কি ছিল প্লাস ছিল এটা প্লাস ছিল a মাইনাস b হোল স্কয়ার এই 2টা কোথায় চলে আসছে বাই 2 তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমি কি পেয়ে গেছি এখান থেকে আমি যদি দেখি এখান থেকে অবশ্যই দেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি পেয়ে গেছি 2 a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার আমরা এই সূত্রটাও এভাবে আমাদের কাজে লাগাতে পারি এখন আমরা এই দুইটা সূত্র এই প্রথম সূত্র দ্বিতীয় সূত্র যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয় এই দুইটা সূত্র যদি আমরা বিয়োগ করি আমরা একটু দেখি আমরা একটু দেখি তাহলে কি লেখা লিখবো এটা আমরা বিয়োগ এখানে আমি বিয়োগ দিলাম তাহলে এটা লিখে এটা লেখার পরে আমি এখানে এই সূত্রটা বিয়োগ দিতেছি মাইনাস a স্কয়ার মাইনাসটা কি হচ্ছে প্লাস 2ab মাইনাস b স্কয়ার আমরা অন্যগুলো সব মুছে দেই বুঝতে সুবিধা হবে যদি এরকম হয় তাহলে আমি কি করতে পারি তাহলে এখান থেকে আমাদের কাজ কি a স্কয়ার প্লাস এর স্কয়ার মাইনাসে চলে গেছে b স্কয়ার প্লাস এর b স্কয়ার মাইনাসে চলে গেছে 2ab 2ab তাহলে আমরা কি পেয়ে গেলাম 4ab তাহলে এখান থেকে আমি যদি 7 নাম্বার লিখি 4ab ইকুয়াল টু কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এটা আমরা লিখতে পারি আমি আরেকটু সূত্র লিখতে চেষ্টা করতেছি 8 নম্বর ab তাহলে ab যদি এখানে লিখি তাহলে আমরা কি পেয়ে যাই a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ কি বাই 4 এই 4টা যদি আমি এখানে নিয়ে আসি দেখো এটা আস্তে আস্তে এগুলো আমরা ভাষা প্র্যাকটিস করব এখন এটাকে যদি আমি কি কাজ করি এটাকে যদি কি করি a প্লাস b হোল স্কয়ার বাই 4 a মাইনাস b হোল স্কয়ার বাই 4 ab এখানে এখানে আমার কি করা যায়
কি করা যায় দেখো a প্লাস b বাই 2 a2 এর উপর হোল স্কয়ার মানে কি তার 2 স্কয়ার দুইটা 2 স্কয়ার a মাইনাস b বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু কি a b অর্থাৎ ab ইকুয়াল টু কি লিখতে পারলাম a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার এইভাবে আমরা এই অধ্যায়ের সূত্রগুলি কি করব আমরা প্রথমে আমরা এই প্রাথমিকভাবে এই সূত্রগুলি আমরা শেষ করলাম আরও আমাদের সূত্র থাকবে আছে আমরা দেখে নিব আমরা দেখব আমরা আস্তে আস্তে অনুশীলনীতে চলে যাব আমি আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছ এইভাবে এই সূত্রগুলো আসে এবং সূত্রগুলো মনে রাখা খুব সহজ এই ফর্মুলা ভাবে ম্যানেজ করলে তাহলে আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে